Yeah, picha, picha. Samne dike takao. কিন্তু আমরা কেন সেই প্রথম থেকে আবার 19টা সাবজেক্ট পাস করে কেন আমরা গ্রাজুয়েশন পাবো তাও আমাদের ইন্টার্নশিপ করার জন্য আমাদের লাইসেন্সের পরীক্ষা দিতে হচ্ছে ফরেন মেডিকেল গ্রাজুয়েট যারা তারা লাইসেন্স পাওয়ার জন্য এই এফএমজি পরীক্ষা দিয়ে ইন্টার্নশিপ করতে আসছে আমরা তো ইন্ডিয়ার স্টুডেন্ট না আমরা তো চারটা পরীক্ষা ইউনিভার্সিটি एग्जाम পাস করে আমাদের ইন্টার্নশিপে যাওয়ার কথা তাহলে আমরা কেন ইন্টার্নশিপ করার জন্য লাইসেন্স পরীক্ষা দেব এতটুকু আমার বলা আজকে ন্যাশনাল ডক্টর তোমরা এটাকে ব্ল্যাক ডে আমরা আমাদের আজকে ন্যাশনাল ডক্টরস ডে ঠিকই কিন্তু আমরা বলতে খুবই খারাপ লাগছে যে এই দিনটাতে আমাদের এই প্রচেষ্টা করতে হচ্ছে কারণ আমরা হচ্ছে এই দেশের ফিউচার ডক্টরস এবং এইটা যদি আমাদের সাথে ইনজাস্টিস চলতে থাকে ফর এক্সাম্পল এখন এই ইন্টার্নশিপের জন্য যে লাইসেন্সিট এক্সামটা হচ্ছে এত কম সময়ে এত কঠিন একটা এক্সাম যদি এটা সবাই পাস না করতে পারে তাহলে ইন্টার্নই থাকবে না ডক্টরের এই জিবি হাসপাতাল চলবে কীভাবে ইভেন এই জিবি হাসপাতাল কেন সারা ইন্ডিয়াতে হসপিটালগুলি ইন্টার্ন ছাড়া কীভাবে চলবে একটা ইন্টার্নই ডক্টর থাকবে না তাহলে এসব ধরনের একটা কঠিন লেভেলের এক্সাম 19টা সাবজেক্ট এমসিকিউ বেসড এটার কি কোনো মানে আছে 6টা সাবজেক্ট ইএনটি অফথালমোলজি আমরা অলরেডি আমরা পাস করে সেরেছি তাহলে কেন আমরা আবার এই এক্সামগুলি আবার দেবো এটার তো কোনো লজিক হয় না আর এনএমসি যে ওয়েবিনারটা কন্ডাক্ট করেছে দিস ওয়াজ টোল্ড টু বি এ টু ওয়ে ডিসকাশন এইটা একটা মানে ডিসকাশন হওয়ার কথা ছিল কিন্তু তারা কী করলো এটা টু ওয়ে ডিসকাশন টু ওয়ে কমিউনিকেশন না রেখে তারা টোটালি তাদের ডিসিশন শুনিয়ে চলে গেল অনেক পয়েন্টস তাদের ক্লিয়ার করা হয়নি ইভেন আমাদের ব্যাচের যে হবে সেইটাও ক্লিয়ার করেনি অনেকগুলি কথা তারা কালকে একটা ড্রাফট বেরি করেছে সেটা তো কোনো কথা পরিষ্কার না আর এই যে আমাদের মক টেস্ট হবে এইমস কন্ডাক্ট করবে তাহলে আমি এজেন্সিতে পড়ছি কি কেন হু ইজ এইমস টু জাজ মি হু ইজ এইমস টু জাজ মাই গ্রাজুয়েশন এটা তো কোনো কথা হলো না আর 2000 টাকা করে আর আনরিজার্ভরা ফিস দেবে দেন এসসি এসটি তারা 1000 টাকা করে ফি দেবে এটা এগুলি শুধু মক টেস্টের জন্য ফিস আমরা আজ অব্দি শুনি আর এই যে বিভিন্ন কোচিং সেন্টার্সকে এগুলি মানে প্রায়োরিটি দেওয়া হচ্ছে টোটালি মেডিকেল এডুকেশনকে ধ্বংস করে দিয়েছে ম্যারো প্রিপ্ল্যাডার হোয়াট এভার ইট ইস মানে অনেক ধরনের ড্যামস ভাটিয়া বিভিন্ন ধরনের এগুলি মানে অর্গানাইজেশন আছে এগুলি পড়াশোনা করাচ্ছে স্টুডেন্টসকে এগুলিকে আমরা দেওয়া হচ্ছে তাহলে তো স্টুডেন্ট মানে কলেজে আসার তো কোনো দরকার নেই ওরা বাড়িতে বসে ম্যারো দেখবে প্রিপ্ল্যাডার দেখবে তার আমাদের মেডিকেল এডুকেশন পড়া জঘন্য একদম ইয়েতে চলে যাবে তাহলে ফিউচার ডক্টর ফিউচার মেডিকেল এডুকেশন কার হাতে আছে কীভাবে আমরা সুরক্ষিত বলতে পারবো সাধারণ মানুষের একটা ধারণা থাকতে পারে যে এরা কি ডাক্তার হবে এরা তো পরীক্ষা দিতেই ভয় পাচ্ছে কিন্তু জিনিসটা এরকম না আমরা এই যে কোভিড গেছে পুরো কোভিড এরা 2 বছর আমরা বাড়িতে ছিলাম কিন্তু একটা পরীক্ষাও আমরা অনলাইন দিইনি কোভিড শেষ হয়েছে আমরা কলেজে এসেছি প্রত্যেকটা পরীক্ষা অফলাইন দিয়েছি এরপরে আমরা পাস করেছি তো ব্যাপারটা আমরা পরীক্ষাকে ভয় পাচ্ছি না কিন্তু সব পরীক্ষা দিতে হলে আমাদের আমাদের একটা প্রিপারেশন টাইম সিস্টেম লাগে এত বছর ধরে একরকমভাবে চলে এসছে এখন হঠাৎ করে আমাদের ফাইনাল ইয়ার শেষের পথে তখন আমাদের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে এমনভাবে এক্সাম হবে এমসিকিউ হবে 50% সবগুলোতে সবগুলি 19টা সাবজেক্ট এগুলোর মধ্যে সবগুলো সাবজেক্টে 50%-এর উপর না পেলে আমরা পাস না আমাদের আবার নেক্সট 6 মাস পরে আবার পরীক্ষা দিতে হবে যেই সাবজেক্টটাতে আমরা ফেল করব তো এরকমভাবে হঠাৎ করে ছাপিয়ে দিলে আমরা কী করে মেনে নেব এটা আমাদেরও তো একটা প্রস্তুতি লাগে না যে মেনে নিতে আমরা জানিও না যে এই পরীক্ষাটা কীভাবে হয়েছে কোনো আমাদের ধারণা নেই আমাদের কলেজে আমরা কী করি পোস্টিং করি পোস্টিংয়ে যাই আমরা শিখি হসপিটালে যাই আর এই পরীক্ষা হবে এমসিকিউ বেস যেটা নিট পিজি এমসিকিউ বেস হয় সবাই ইন্টার্নশিপ করে এরপরে এই পরীক্ষাটা দেয় গ্র্যাজুয়েশনের জন্য এন্ট্রান্স দিতে হবে এটা আমি মেনে নি মানে আমরা কেউ মেনে নিতে পারছি না যে শুধুমাত্র একটা গ্র্যাজুয়েশন এমবিবিএস এটার জন্য কেন আমরা এন্ট্রান্স পরীক্ষা দেবো একবার নিট ক্র্যাক করে আমরা এসছি এই কলেজে অ্যাডমিশন নিয়েছি সবাই আমরা কাট অফ ক্লিয়ার করে এসছি আবার কেন এন্ট্রান্স বিষয়টা হচ্ছে যে যেহেতু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনিও একজন ডক্টর এবং স্বাস্থ্য ব্যবস্থাটা ওনার হাতেই রয়েছে আর তোমাদের এই কি বিষয় সমস্যাটা এই বিষয় নিয়ে কি মুখ্যমন্ত্রীর সাথে তোমরা দেখা করবে কথা বলবে হ্যাঁ আমরা সবাই দেখা করতে চাই আমরা পারমিশন নেওয়ার জন্য আমরা চেষ্টা করছি চেষ্টা চলছে আমাদের এখন অব্দি আমরা কোনো কানেকশন পাইনি কীভাবে আমাদের সাথে কথা বলতে লাগবে
আমরা চেষ্টা করছি সিলেবাসের সাথে কীভাবে কথা বলা যায়। তাছাড়া আমি আরেকটু কয়েকটা কথা বলতে চাই যে আমাদের এত বছর ফার্স্ট, আমরা এখন ফাইনাল ইয়ার, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার থেকে শুরু করে আমরা যেভাবে প্রিপারেশন নিয়েছি সেটা হলো ইউনিভার্সিটিতে যেটা থিওরি বেসড, থিওরি বেসড মানে আমাদের রাইটিং পার্টটা আমাদের স্কিলটা খুব ইম্প্রুভ করা হয়। আর এটা জেনারেলি খুব ইম্পর্ট্যান্ট অ্যাজ এ মেডিকো দ্যাট উই শুড টু প্র্যাকটিস আওয়ার রাইটিং স্কিল, কমিউনিকেশন স্কিল। ওকে, দেন এই যে হঠাৎ করে আমাদের ফাইনাল ইয়ার উঠছে করেছি, হঠাৎ করে মিড সেশন থেকে আমরা এই ছয় মাস ধরে অলরেডি আমরা যে ইউনিভার্সিটি এক্সাম হবে আমাদের, এই ইউনিভার্সিটি এক্সামেরও অলরেডি শিডিউল দেওয়া আছে যে আমাদের ফাইনাল ইয়ারের ইউনিভার্সিটি এক্সাম হবে, ইউনিভার্সিটি থেকে ইউনিভার্সিটিতে শিডিউল দেওয়া আছে অলরেডি। আমরা হঠাৎ করে মিড সেশন থেকে কীভাবে আমরা এই যে আমাদের ছয় মাস জার্নিতে আমরা কীভাবে নিয়েছি যে থিওরি এক্সামের জন্য আমরা প্রস্তুত করার জন্য আমরা আমরা ছয় মাসটাকে কাটিয়ে থিওরি এক্সামের জন্য, নট এজ এ নিট নিট আমরা দেখুন দুইটা জিনিস ডিফারেন্ট, নিটের জন্য প্রিপারেশন আর নেক্সটের জন্য প্রিপারেশন আর থিওরির জন্য প্রিপারেশন টোটালি ডিফারেন্ট। দেখুন তো টোটালি ছয় মাস অলরেডি চলে গেছে, আমরা এখন থেকে যদি আমরা নেক্সটের প্রিপারেশন নিই এটা দুই বছরও কাভার হবে। নেক্সট গত আমরা যারা সিনিয়র আছে তাদের সাথে আমরা কথা বলে জিজ্ঞেস করবেন যে এমসিকিউ প্র্যাকটিস কতটা জরুরি, সো দ্যাট উই ক্যান ক্র্যাক দ্য নেক্সট। আর আমরা এখন থেকে যদি আমরা প্রিপারেশনও করি এটা ইম্পসিবল ফর আওয়ার টু ক্র্যাক টু ইয়ার্স ইফ উই ফেল মোর দেন টু সাবজেক্ট দ্যান উই হ্যাভ টু গিভ দ্য হোল দ্য সিস্টেম অফ এক্সাম টুয়াইস। It's not like that if we fail more than one exam, then we can go for next supplementary exam. But they are saying that if you fail more than two exams, then you have to give all of them again. This is totally wrong. Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.